ভাবছিলাম কি এই গ্রামের মেম্বার, দরকার হইলে শেষ পর্যন্ত আপনাকে এই দুই কবুতরের মিল হরাইয়া দিমু দিমু দিমু। আমাকে বাড়ির মধ্যে পাওয়ার আছে বুঝো, ও জায়গা কোনো একটা ফু দিবে। আপনি আমাকে বিয়ের ব্যবস্থাটা করে দেন আপা, মনে করেন যে একটা আমি প্রচন্ড ভালোবেসে ফেলেছি। এই বেটা, এই তুই যে বলতে আসছো যে গুড়াগাড়ারে মাইরে মুড়ে শিখাও, কি গুড়াগাড়া আছে? ও তো গুড়াগাড়ার বাপ হইয়া গেছে। একদম রাইট কথা বলেছেন আপনি, পালি আমার জানটা বাইছে যায়, আমি আমি ঠিক মতো ঘুমাতে পারবো, কাজকাম করতে পারবো, আমার সব কিছু হয়ে যাবে, আমি আমি তখন রাজা হয়ে যাবো। একটা ফির প্রশ্ন করছিলাম, সে প্রশ্ন প্রতিশোধ পাই গেছে, আর লাগবে না, আমি জানতে চাই না আমার কাছে দিনের বাসা ও জাদুঘরের খবর। এরপর বউ ডাকবো, একটু মুখে বাঁচবে না। জাদুঘর আমাকে বলিছে, বলিছে আমি যদি আত্মা থেকে মন থেকে চাই আপনার। জাদুঘর কিটা? ওই যে আপনাকে রে। এই পাগল, চলে আসছেন আপনি? কি করবো ভাই, আমি তো বিপদগ্রস্ত, আপনার কথা আমি বিশ্বাস করেছি। আপনি তা কি কয়েছেন না, মানে তার ভাগ্যে লেখা আছে সে চেষ্টা করলো আপনাকে পাইলেও পাইল না। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, আমরা সবাই রবার্ট কোসের গল্পটা জানি। বারবার যখন সে যুদ্ধে বিপর্যস্ত হয়ে সেই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, সে ভাবিনি সে অসম্ভব বিজয় তার আসবে। একটা মাকড়সার কাছ থেকে সে শিক্ষাটা নিয়েছে। একটা মাকড়সা জাল বুনতে গিয়ে বারবার পড়ে যায়, তারপর আবার উঠে, আবার পড়ে যায়, আবার উঠে, অবশেষে সে জালটা চমৎকার করে তৈরি করে। রবার্ট ক্রুজ বুঝতে পারে মানুষের অসম্ভব কিছু নেই, মানুষ চাইলেই সব কিছু সম্ভব করতে পারে। তাই মানুষের পক্ষে কোনো কিছু অসম্ভব জুটিটা কিন্তু সেই হইবে। কিন্তু আমি যে আপনাকে বিয়ে করবো, প্লিজ আপনি আমাকে বঞ্চিত করবেন না। আমি আপনাকে বিয়ে করবো না, বিয়ে করবে না কেন? বিয়ের প্রথম বাধা হচ্ছে ঝগড়া। জানেন এই পৃথিবীতে কি পরিমাণ বিয়ে হচ্ছে? এই বাংলাদেশে প্রতিদিন প্রায় 20,000 আমি তাক বিয়ে করবো না, কে তোমার সমস্যাটা বললাম? আমি দুলো আর কাক বিয়ে করতে পারবো না। কি দেখলেন তো মানুষের ভিতর থেকে কিভাবে সত্য কথা বের করতে হয়? মানুষ যখন উত্তেজিত হয়ে যায়, মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায়, তার সামনে যখন আর কোনো পথ থাকে না, সে তখন সত্যের উপর ভর করে। এই যেমন সে তার সত্য কথাটা অকপটে বলে চলে গেল। লামাল সাহেব যান, বাড়ি যান, চেষ্টা চালাই যান, কাজ হইলে হইতে পারে। উপরে আমি চেষ্টা চালাবো? চেষ্টা যদি করো তবে বাঘের দাঁত দেখতে পাবে। আমি কি করাই রয়েছে না, আমি কেমনে কমু, কি করবেন আমনে? না আমি কি করবো, হেডার বুদ্ধি দেন আমার। মাত্র যে কোনো একটু ঘুরে দাও, মরে যাবো তো।
এই রূপগঞ্জটা কোন দিকে? এই যে সামনে। আশেপাশে অটো রিকশা পাওয়া যাবে? ও না, রিকশা লাগবে না, দুই পা হাঁটলি সামনে রূপগঞ্জ। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। কি তোর মানুষের সর্বনাশ করে শখ মিটে নাই, হাউস মিটে নাই, এখন আবার গরু ছাগলের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগছিস? কি বাজে কথা করছিস, আমি গরু ছাগলের সর্বনাশ করবো কেমন করে? আমি গরু ছাগলের সর্বনাশ করবো কেমন করে? এই যে এই নাদান বাচ্চাটা কি সুন্দর ঘাস খাচ্ছে, সেই ঘাসের মধ্যেও তুই ভাগ বসাই দিছিস, কি সুন্দর জাবর কাটতিছে ঘাস নিয়ে মুখের মধ্যে। মিজাজ খারাপ করিস রে, আমি কি গরু না ছাগল যে আমি ঘাস খাবো, ঘাস খেয়ে সাবার করে ফেলাবো, এটা সম্ভব নাকি? সম্ভব, তুমি সাংঘাতিক ছেলে, তোমার দ্বারা সব কিছু সম্ভব। হা করো তো, হা করো, এই যে ঘাস, এই যে ঘাস, এগুলো কি? এই যে, এই যে এটা কি? আরে ভাই, মনে দুঃখ উঠিছে, মনে রজন্ত করে ঘাস মুখে দিছি, আর তুমি এটা নিয়ে মস্কারা করতেছো, তাই নে? আমি মস্কারা করতেছি না, ভালো হয়ে যাও। ইস, কি সুন্দর নাদান বাচ্চাটা ঘাস খাচ্ছে, তার ঘাসের মধ্যে ভাগ বসাই। কি ও মা, এই কি হলো, শ্যালো ইঞ্জিন দেখি এই জায়গায় ছেড়ে দিল। আরে এটা হচ্ছে ঘাস, ঘাস ঘাসে ইঞ্জিন দিয়ে পানি দিলে কোনো লাভ নাই। ওই যে দূরে ধান খেত আছে, ধান খেত যা, শ্যালো ইঞ্জিনটা ছেড়ে দাও, ছেড়ে দিলে পরে ধান খেতে কিছু পানি পাবি, ফলনটাও ভালো হবি। খুব খরা যাচ্ছে। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছে? জমিদার কাকু বলো। আর জমিদার কাকু আসসালামু আলাইকুম, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম, মুই তো ভালো আছি, তুমি আছো? এই আছি বাজারদার কাকু। বাজারদার যদি থাকে তোকে হ্যালো তো ভালোই আছো, বোঝা যায় কি আছে। তা তুমি কি মগ বাড়ি ঘর ধরে যাওয়া সাইড দিতেছো একসাথে, নাকি জামাই নাই বললে সব ভুলে গেছো, রাস্তাঘাট ভুলে গেছো? না, আপনাকে বাড়িতে গেছিলাম তো। মগো বাড়িতে গেছিলাম কই, মোর সাথে দেখা করো নাই, কই আসলাম তুমি? আপনার সাথে দেখা হয় নাই। তাহলে তোমার চাষির সাথে দেখা করো? না, চাষির সাথেও দেখা হয় নাই। মোর সাথে দেখা হয় নাই, মোর সাথে কোনো কথাবার্তা হয় নাই, তোমার চাষির সাথে হয় না, হইলে কি তুমি ওই শাহজাহানের বন্ধু ওই কবির সাথে দেখা করছো? না, তার সাথেও দেখা হয় নাই। এ কার সাথে দেখা হয়েছে সেটা তো বলবা মেম্বার নাকি? ওই চম্পা নুরজাহানের লগে দেখা হয়েছে। ওকে কাকু, আপনি কি মোর গাড়ি উড়ে আইতে পারবেন নাই? ঘটনা কি মেম্বার? কাকু, ঘটনাটা খুবই লজ্জাস্কর, খুবই পরিতাপের ঘটনা। যত লজ্জার হোক, মরে খুললে বলো কি হয়েছে। এখন কি বলবো আর, জামাই বাবু যখন যাইতে আসলে মোল্লাকে দেখা হয়েছে, একটা ছাড়াই একটা গাবুরিয়ে সবার মাঝে মরে, আমি লজ্জার কথা কাউকে বলতে পারি না। মোর জামাই তোমার সর মারলো কি জন্য? মরে তো কথা, তার উদ্বেগটা কি, কোন উদ্বেগের কারণে হে আমার ছাড়াইয়ে সবার মারলে রোম বলে দেন না অনেকটা। মুই একটা মেম্বার মানু, মোর মান সম্মান আছে না? তোমার জামাই সোফার মারছে, তুমি সোফার খাইছো, এই ঘটনা মোরে বলছো, আর কাউরে বলছো? আর কাউরে কওয়া যায়? মুই কি বলো? সেইটা যদি বুঝতে থাকো তাহলে সাইডে যাও, এই তিনজনের মধ্যে কথাটা থাক, কথাটা মন থাক। ব্যাপার দেখি,
সোফার খাইয়ে কাঁইছে লালায় মোর, অজম হাঁটতে খায় মোরে, দেশে উদ্বেগটা লাগলে কি আমি বুঝলাম না তো ব্যাপারটা কি। এর মধ্যে তো কী জানি একটা একটা গন্ধ পাইতে আছি মুই, বুঝতে হবে বিষয়টা, মোর তলাইয়ে দেখতে হবে যে এর মধ্যে কোনো কঠিন উদ্বেগ আছে কি। ঠিক আছে। আরে খুদা, তুমি তো সবই দেখতেছাও না, পর যন্ত্রণা আমি মরে যাচ্ছি, আমার কষ্ট দেখে এসে রঙ্গ তামাশা করতেছে। আচ্ছা কিসের কষ্ট কত ভাইরে? ওই যে তুমি তো দেখলে, আমি দৌড়ে দৌড়ে চম্পকের বাড়িতে যাচ্ছিলাম, বাড়ির পর্যায়ে চম্পক পাইছিলাম, পাইছিলাম মানে ওর বোন ছিল, ওক বলেছিলাম, ও ডাক দিয়ে দিয়েছিল, চম্পর সাথে কথা আগাচ্ছে কথা আগাচ্ছে, আমি ওক মনে কথা খুলে কয়ে ফেলালাম যে আমি তোমাকে বিয়ে করবে চাই। চম্পা আমাকে কয় কি, না 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 কিছু কয়নি, কিচ্ছু কয়নি। এই আটকা থেমে গেলি কেন, কি কইছে আমারে খুলে কর, সমস্যা নাই। কয় যাবি না, সব কথা সবাক কওয়া লাগে না। ও আচ্ছা ঠিক আছে, না বললে নাই। শোন, আমার বউ তোর কে হয়? বোন। বোন, সে হিসেবে আমি তোমার কে হই? দুলে ভাই। হ্যাঁ শালাবাবু, দুলা ভাইয়ের কাছে কোনো কিছু গোপন করতে নাই, দুলা ভাইরাই শালাদের সমস্ত প্রবলেম সলভ করে দেয়। তুমি বলে ফেলো তোমার মনের কথা, প্রয়োজনে আমার রিক্স কাটানোর জন্য সব ব্যবস্থা করব। মানে হয়েছে কি, চম্পাকে আমি বলে ফেলালাম যে তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমি সুখী করব, আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তুমি হারায় গেছিলে, আমি পাগল হয়ে গেছিলাম, সব কথা শুনে, সব কথা শুনে কি, সব কথা শুনে তারপর, সব কথা শোনার পর কয় কি, আমি আপনাকে ভালোবাসি না, আমি ভালোবাসি দুলা ভাইকে। সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, চম্পা যখন এই কথা বলে দিছে তখন তুমি এক কাজ করো, চম্পার আশা ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও, আমি প্রয়োজনে ওই যে বললাম আমার রিক্স কাটানোর জন্যে তোমার অন্য জায়গায় আমি একটা ব্যবস্থা করে দিব। না না না, অন্য মেয়েকে তো আমি বিয়ে করব না, জাদুকর কিন্তু তখনই আমাকে বলেছে চেষ্টা চালিয়ে যাও, হবে হবে, পাথরে ফুল ফোটে, আর এটা তো মানুষ, আমি আমি চেষ্টা চালিয়ে যাবো। ঠিক আছে শালাবাবু, তুমি চেষ্টা চালাই যাও, খালি আমার বাড়ির চারপাশে একটু যাইও না শালাবাবু, ঠিক আছে? আমি যেদিন শালাবাবুকে মুরগি জবাই দিয়ে দাওয়াত দিব সেদিন আসবে। হ্যাঁ, আর কোনো প্রবলেম হলে আমাকে বাড়ির একটু দূরের থেকে দুলে ভাই বলে ডাকবা, আমি চলে আসবো ঘরে থাকলে। ঠিক আছে শালাবাবু, ঠিক আছে, চিন্তা ভাবনা করো কি করবা। হ্যাঁ রাইট। করে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরিয়া আগুন জলে রইয়া রইয়া, চম্পা চম্পা। এই যে ভাই একটু শুনবেন। কেন যা কর ওখান থেকে এখন? রূপগঞ্জের রাস্তাটা কোন দিকে? জানি না। জানি না মানে আপনি কি এই অঞ্চলের পোলা না? আমার দেখে কি মনে হয় আমি কি চান্দের দেশ থেকে আইছি? তুই আমার লোক এরম করে কথা কসকে? পরে দিতেছি, তুই আগে ক তুই রূপগঞ্জ চিনস কি চিনস না? চিনে। হ্যাঁ ক, কোন দিকে রূপগঞ্জ? এই তো দুইটা গ্রাম পরে।
তাহলে তুই শুরুতে কইলি গা চিনিস না? আমার ইচ্ছা হয়েছে তাই আমি বলছি, আমি চিনি না। তোর ইচ্ছা হয়েছে আর তুই তাই কইছিস না? আচ্ছা ঠিক আছে, আমিও যখন রূপগঞ্জ চিনি না আর তুই যখন রূপগঞ্জ চিনস, তাহলে চল তুই আমার রূপগঞ্জ নিয়ে যাবি, চল। না আমি পারব না, আপনি যান। পারবি না? না না পারবি না তো? না পারব না। সত্যি করে কথা পারবি না? বললাম তো পারব না। গ্রামের লোকজন ডাইকা তোর ইচ্ছা মতো পিডাম। আপনি আমার সর্বনাশ করেন না? ঠিক আছে ঠিক আছে, চলেন। আচ্ছা বেগম, ওই জামার কোন খবর খবর পাইছো না? বলতেছিলাম তোমার কাছে ফোন টোন করছো কিনা। এই হচ্ছে আপনার সমস্যা। কাউকে দেখে না, কাউকে শোনে না, ভাবের দাপটে কাউকে গোনে না।